অফ ইন্ডিয়া। হ্যাঁ কিন্তু যা আছে তাই জন্য আমাদের ক্রেডিটটাই হচ্ছে প্রেজেন্টেশন। হ্যাঁ আর এই যে টেকনিকের ব্যাপারটা দেখুন, টেকনিকটা তো অনেকভাবেই লোকে জানতে পারছে, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে লোকে যত টেকনিকটা জানছে তত তারা কিন্তু এটা রিয়েলাইজ করছে যে পেছনে কত সূক্ষ্ম ব্যাপার কাজ করছে আর আমাদের কাজটা কত ডিফিকাল্ট। আর আমার মনে হয় ম্যাজিক কমপ্লিট একটা কমপ্লিট একটা আর্ট না, এখানে সায়েন্স আছে, ক্রিয়েটিভিটি আছে, লিটারেচার আছে, আমি ম্যাজিক শুরু করি, কিছু ম্যাজিকের বই পত্র কিনি এবং তারপর কাজ শুরু করি। কিন্তু একটা ব্যাপার যেটা ওই ভবিতব্য যেটা বলেন আর কি সকলে, সেটা হচ্ছে এরকমই যে আমি যখন ক্লাস 3-4 পড়ি, আমার দাদু এখন স্বর্গত, তো মার বাবা আর কি শ্যামনগরে মারবাড়ি, তো উনি একটা ম্যাজিকের বেশ মোটা বই কিনে রেখেছিলেন আমাকে দেবেন বলে, আমার ছোট মামাকে দিয়ে সেটা কিনিয়েছিলেন। এবং সেই বইটা উনি ভুলেও গেছেন যে উনি কিনেছেন আমার জন্য, কারণ তখন দেননি যে আমার পড়াশোনা হয়তো ডিস্টার্ব হবে বা কিছু। তো আলটিমেট যখন আমি ম্যাজিক করা শুরু করি, দাদু তখন জানেন যে ম্যাজিক করছি ইত্যাদি, কিন্তু দাদু সেটা ভুলে গেছেন। পরে দাদু যখন চলে গেলেন, তারপরে পুরনো জায়গা খুঁজতে গিয়ে বইটা পাওয়া গেল, আমার দিদিমা বলছেন যে এই বইটা কেনা হয়েছিল তোকে দেওয়ার জন্য। আলটিমেটলি আমি অনেক পরে পেয়েছি, খুব বইটা অ্যাভেলেবল বই, কিন্তু মানে ওটা তোমাকে আরেকটু ইন্সপায়ার করল দেখি ম্যাজিকটা দেখি। হ্যাঁ ডেফিনেটলি, এখানে আমার কাছে একটা ছোট সিড আছে, আই হোপ এটা দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা ম্যাজিক্যাল সিড, এটা মানে শুধু ম্যাজিকের দুনিয়াতেই পাওয়া যায়, ম্যাজিকের দুনিয়াতে পাওয়া যায়। এটাকে বলে পার্ল সিড, বেশি কাজ করতে পারবো না, পড়ে যাবে, ভীষণ মূল্যবান। এই সিডটার যেটা স্পেশালিটি সেটা হচ্ছে যে জেনারেলি সিডস এ তো জল লাগে, আর তাই আমি যদি একটু ইনভিজিবলি এই আমাদের অ্যাটমসফিয়ারে তো জল থাকে, তো সেই জল খানিকটা নিয়ে যদি এখানে এইভাবে স্প্রিঙ্কল করে তার সাথে যদি একটু ম্যাজিক স্পেল দিই, যেটা হবে সেটা হচ্ছে the seed will grow. Wow! অসাধারণ অসাধারণ, এটা একটা ফুল হয়ে গেছে, ফুল হয়ে গেছে, মানে বীজ থেকে একবার ফুল পাওয়া যায় না, বীজ থেকে ফুল ডাইরেক্ট, এটাই ম্যাজিক। তো আমরা আরেকটা ম্যাজিক এবার সুস্মিতের কাছে দেখবো। দেখতে দেখতে আমি জাস্ট একটা জিনিস জিজ্ঞেস করছি, যে তোমরা তো দুজনে অনেক জায়গাতে শো করেছো, তো কিরকম মানে যেটা একটু আগে বলছি সবাই এখনো ম্যাজিক দেখতে ভালোবাসে বা, কিন্তু দ্রুতগতির জীবনে ম্যাজিক দেখানোর প্যাটার্নে কি কোনো চেঞ্জ আনতে হয়েছে? এখন যেটা করেছি আমরা সেটা হচ্ছে যে আমরা এটা আগেও হয়েছে, বিদেশে খুব চলে, আমরা এখানে করেছি যেটা 2006 থেকে আমাদের শুরু হয়েছিল, 2006 থেকে সৌরভ গাঙ্গুলি যে রেস্টুরেন্ট আছে মহারাজার রেস্টুরেন্ট সৌরভ, সেখানে আমরা ক্লোজ আপ ম্যাজিক দেখানো শুরু করি। আচ্ছা, হ্যাঁ সেটা হচ্ছে যে যখন লোকে ওখানে আসছেন গেস্টরা, তারা যে এন্টারটেনমেন্ট খাওয়ার মাঝে একটা ফুড অর্ডার দেওয়া হচ্ছে, ফুডটা ডেলিভার হচ্ছে, সেই টাইমে তাদের কাছাকাছি গিয়ে ম্যাজিক দেখা, কারণ লোকের সময় বড্ড অল্প, সেখানে গিয়ে 10-15 মিনিটের এই যে ধরনের ম্যাজিক আজকে আমরা এখানে দেখাচ্ছি এই টাইপেরই ক্লোজ আপ ম্যাজিক, এটা ওদেরকে টেবিল হপিং বলে একে। তো এইভাবে বিদেশে খুবই আছে, বাইরে দেখে এসেছে এটা কলকাতাতে, কিন্তু বাপিটি ইন্ট্রোডিউস করা এবং বাপি মানে অনেক বছর আগে বাইরে দেখিয়েছে, বিদেশেটা বিদেশে দেখিয়েছে হংকং। হ্যাঁ এইখানে এবার জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন অ্যাপ্রোচ করি তখন লোকে বলে ম্যাজিক আমাদের সাথে তো বাচ্চা কেউ নেই, তো না 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 দেখবো না, তখন আমাদের ইনসিস্ট করতে হয় যে দেখুন দিস ইজ ফর দ্য এজ অফ 8-80, সুতরাং আমরা জোর করেই দেখাই যে আপনি দেখুন ডেফিনেটলি আপনার ভালো লাগবে। আর তারপরে দেখার পর কিন্তু একদম মানে সেটা আমরা বাপির কাছে দেখেছি যে বাপির ক্ষেত্রে সেটা স্ট্যান্ডিং ওভেশনে পৌঁছে যায়, ন্যাচারালি মানে উঠে দাঁড়িয়ে সব একসঙ্গে একসাথে দারুণ অ্যাকসেপ্টেন্স। চলো দেখি বড়রাও আমার কাছে এখানে একটা জিনিস লেখা আছে, সেটা নিশ্চয়ই দেখা যাচ্ছে, সে লেখা আছে সৃষ্টি, আর লেখা আছে 1-2-3-4-5 একটা কোশ্চেন মার্ক, মানে হচ্ছে এই যে সৃষ্টি চ্যানেল, এই চ্যানেলটা যে কোন প্লেসে আসবে, প্লেস কোন প্লেসে আসবে, কোন র্যাঙ্কে আসবে সৃষ্টি চ্যানেলটা, তার উপরই একটা ম্যাজিক। হ্যাঁ তো এখানে এটা লেখা আছে আর আমার কাছে একটা কভার রয়েছে, এই কভারটি দিয়ে আমি এটাকে জাস্ট একটু ঢেকে দেওয়া হলো, আর আমার কাছে একটা এখানে একটা ইয়ে রয়েছে আর কি, একটা রং রয়েছে, আপনি এটাকে একটু ধরুন, আমি যেটা বলবো আপনাকে আপনি জাস্ট এখানে একটু মার্ক করে দিন, কিছু একটা মার্ক, হ্যাঁ একটু দিপে, ঠিক আছে ওইখানে একটা মার্ক করে দিয়েছেন উনি, আমি এটাকে জাস্ট আবার এটাকে আমি নিয়ে এটাকে বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে আপনি আমাকে পেনটা দিন,
তো কিএল মার্কটা এই কারণেই করানো হলো যাতে এটা কোনো রকম ভাবে যদি চেঞ্জ না হয় বা কিছু না হয় তার জন্যই মার্কটা করানো হয়েছে বুঝতে পেরেছি হ্যাঁ তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি আপনাকে আরেকবার যেটা করব সেটা হচ্ছে যে এই মার্কটা আপনাকে আমি একবার দেখিয়ে দিই এখানে আপনি মার্ক করেছেন আর উপরে লেখা আছে সৃষ্টি এবং নাম্বার 1 2 3 4 5 এন্ড একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে আমি এটাকে আবার বন্ধ করছি করে একটা ম্যাজিক্যাল পাওয়ার দিচ্ছি এর উপরে হ্যাঁ ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে যখন আমি এটাকে আবার এটাকে টেনে বার করব তখন দেখা যাবে যে আপনার মার্কটা এখানে রয়েছে লেখা আছে সৃষ্টি নাম্বার 1 মানে সৃষ্টি নাম্বার 1 চ্যানেল গ্রেট এটা দারুণ এটা দারুণ থ্যাঙ্ক ইউ এটা দারুণ তো একদম প্রথম যেদিন তোমরা কি প্রথম থেকে দুজনে একসঙ্গে দেখাচ্ছো মানে বিয়ের পর থেকে আমি বলছি হ্যাঁ বিয়ের পর থেকে একসঙ্গে দেখাচ্ছো হ্যাঁ আমরা না বিয়ের আগে আমরা সরবজে একসাথে আমি বাপি আর ও আমরা তিনজনে সরবজে একসাথে আমরা পারফর্ম করতাম আচ্ছা আচ্ছা সেই জায়গাটা ছিল কারণ কিন্তু বুঝি মানে বাবাকে বাদ দিয়ে মানে ইন্ডিপেন্ডেন্টলি দুজনে দেখানোটা একদম প্রথম যে শোটা তোমরা দুজনে মিলে করছো মানে ধরো সমান ইম্পর্টেন্স নিয়ে অথবা একজন আরেকজনকে অ্যাসিস্ট করছো সেই দিনের এক্সপিরিয়েন্সটা কেমন সেটা নিশ্চয়ই মানে একটু আলাদা মানে বাবা নেই বা কেউ নেই সিনিয়র কেউ নেই হ্যাঁ হ্যাঁ আমাদের একটা চ্যানেলেরই একটা শুটিং ছিল তো সেখানে ওর পারফরমেন্স ছিল একটা সিরিয়ালের মধ্যে ম্যাজিক ছিল তো সেখানে ফার্স্ট টাইম আমি ওকে অ্যাসিস্ট করেছি আর ও টেনশনে ছিল না আমি ভীষণ টেনশনে ছিলাম কারণ আমি এর আগে সেইভাবে অ্যাসিস্ট কখনো করিনি সুতরাং মানে ম্যাজিক দেখিয়েছি ঠিক আছে ম্যাজিক আমার কাছে কোনো ব্যাপার নয় দেখানো কিন্তু অ্যাসিস্ট করাটা কিভাবে কি করব সুতরাং সেই জায়গাটা খুব টেনশনে ছিল আর সবকিছু ওকে ঠিক মতো না দিতে পারলে আর আমাকে বাপি বারবার বলছিল যে তুমি ওকে ওভারকাম করার চেষ্টা করবে না সবসময় মানে আমার তো টেন্ডেন্সি আছে কিছু জিনিস নেই সেটাকে ডিসপ্লে করা মানে এটাও কি আমার ভীষণ মানে আমাদের যেমন হয় গান শুনলে গান গেয়ে উঠতে চায় তেমনই আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে মানে ওর কাছে মানে রিয়েলি আই এম সরি ও একটা পায়রা বার করেছিল পায়রাটা যে বেরিয়েছে আমি হাত থেকে কেটে নিয়েছিলাম আমি ওটাকে ডিসপ্লে মানে এতটাই আনন্দ হয়েছে আর কি মানে এটাই মানে আমার মনে হয় যে পেশাটা তো একটা ব্যাপার ডেফিনেটলি কিন্তু এই যে ক্রিয়েশনটা এবং সেটা সাকসেসফুলি করা এটা ভীষণ একটা আনন্দের মানে সেটা আমাদের হয়তো একটা ভালো লেখা লিখলে হয় ঠিক সেই জিনিসটা হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যালো হ্যাঁ বলুন খুব ভালো আপনি থাকুন আমাদের সঙ্গে আমরা এই প্রশ্নের উত্তরটা তো শুনবই আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছে তার জন্য আমার একটা অন্য প্রশ্নও আছে প্রশ্ন মানে এটা হচ্ছে যে যেহেতু অন্য সব শিল্পের সঙ্গে এখন ম্যাজিকটাও অনেক জড়িয়ে গেছে যেমন একটা যদি কমপ্লিট এন্টারটেনমেন্ট কোনো ইভেন্ট হয় সেখানে দেখা যায় যে গানও আছে এও আছে ম্যাজিকও রয়েছে আবার শুধু ম্যাজিক শো হয় এই দুটো ক্ষেত্রে কি আলাদা করে তোমাদের এগুলো ভাবতে হয় যে কি শো দেখাবে বেসিক্যালি হ্যাঁ ডেফিনেটলি আমাদের তো ডিফারেন্ট কর্পোরেট শোজ আছে এক্স্যাক্টলি শো আছে স্টেজ শো আছে যেখানে আলাদা করে ভাবতে হয় ডেফিনেটলি আর আরেকটা কথা হচ্ছে যে আমরা যেটা করি এটাও আমার বাপির ইন্ট্রোডাকশন সেটা হচ্ছে থিম ম্যাজিক থিমের উপরে যাওয়া হ্যাঁ এটা আমি জানি এটা একদম রাইট এনवायरमेंटাল ওনার একদম স্পেশালিটি একদম উনি প্রচুর যে কথাগুলো উঠছিল না যে ম্যাজিকের মধ্য দিয়ে কোনো মেসেজ দেওয়া প্রত্যেকটা থিম ম্যাজিকে ওনার ক্ষেত্রে তো ওই সোশ্যাল মেসেজটাই থাকে আর বাপি আমাদের ইন্সপায়ার করেছে যেটা আমরাও সেই লাইনেই এখন ভাবি যে বাপি মানে লাইনের বাইরে থেকে যেটা জেনারেলি সবাই করে থাকে তার বাইরে গিয়ে নতুন কিছু করার বাপি নিজস্ব ইনভেনশনস প্রচুর আছে বাপি যেটা একমাত্র এশিয়ান বাপি যেটা করে থাকেন সেটা হচ্ছে বুলেট ক্যাচিং অ্যাক্ট হচ্ছে একটা ডেডলি অ্যাক্ট যেটার মানে যেটা ইনজার্ড হয়ে বাপি এমনকি হসপিটালাইজড হয়েছে সুতরাং আর ওয়ার্ল্ডে বাপিকে নিয়ে তিনজন আছে টোটাল এশিয়া একজন এশিয়া একমাত্র
সুতরাং এই যে জায়গাটা বাপির এই যে ইন্ডিভিজুয়ালিটি এই জায়গাটা আমরা ভীষণভাবে রেসপেক্ট করি আর আমরা দুজনেই চাই সেইভাবে আলাদা করে দেওয়া। আরেকটা অরিন্দম বাবু বললেন যে নতুন প্রজন্মের কাছে মানে ম্যাজিকটাকে আরেকটু পপুলার করার ক্ষেত্রে কোনো বক্তব্য আছে কিনা বা তারা ইন্সপায়ার হয়ে আসবে কিনা এই প্রফেশনে? হ্যাঁ, আমরা যেটা এখন দেখি যে নতুন যে প্রজন্ম এরা কিন্তু ম্যাজিকে ভীষণভাবে ইন্টারেস্টেড, কারণ আমাদের কাছে প্রচুর এরকম আসেন যারা ম্যাজিক শিখতে চান। তো রিসেন্টলি তো মানে কয়েকজনকে ফিরিয়ে দিতে হয়েছে কৃষ্ণনগরে, কৃষ্ণনগরে এরকম হয়েছে আর কি, কয়েকজন এসেছে সেখানে।